সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে ফাইনালের পথ মসৃণ হবে জামাল ভুঁইয়াদের। টি-20 বিশ্বকাপ মিশনে আজ দ্বিতীয় দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। কাল ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিসিবি নির্বাচনে আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ। নতুন কমিটিতে ব্যাপক রদবদলের আভাস বোর্ড সভাপতি পাপনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। শুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে জয়ভিন্ন কোনো কিছুই ভাবছেন না কোচ অস্কার প্রুজন। প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে ভালো পারফর্ম করার লক্ষ্য কাপ্তান জামাল ভুঁইয়ার। অন্যদিকে কঠিন ম্যাচে জয় তুলে নিতে চায় মালদ্বীপও। মালের রশ্মি ধানুতে ম্যাচটি শুরু হবে আজ রাত 10টায়। সেলিম আহমেদের ক্যামেরায় এস এম ইকবালের রিভিউ। সংবাদ সম্মেলনে এসেও জামাল ভুঁইয়ার দৃষ্টি রাশমি ধানুর মেইন পিচে। মালদ্বীপ ম্যাচ শুরু করার আগে আরও একবার ভালো করে দেখে নিলেন সবকিছু। অনেক জটিল সমীকরণ আছে এখানে, যার সহজ সমাধান শুধুই জয়। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে আসছে পরিবর্তন। রাকিবের জায়গায় খেলছেন ইব্রাহিম। সাদকে রাইট উইংয়ে রেখে মাঝের দুজন বিপ্লু আর সোহেল। রাইট ব্যাকে এবারের সাফে বিশ্বর স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াদুল রাফি। নতুন করে বলার কিছু নেই, আমরা জিততে চাই। দল ভালো অবস্থানে আছে, সাফের ফাইনালে খেলতে হলে পয়েন্ট হারানো যাবে না। তবে স্বাগতিকদের বিপক্ষে খেলতে হবে, তাই ম্যাচটা অনেক কঠিন আমাদের জন্য। প্রবাসীদের এই ম্যাচ দেখা নিয়ে এখন উত্তপ্ত মালে। মাঠে ঢুকতে পারবেন মোটে 200 জন, তাই হোম ক্রাউড মিস করবে বাংলাদেশ। তবে সেসব নিয়ে চিন্তিত নন কাপ্তান জামাল ভুঁইয়া। মালদ্বীপ কেমন করবে সেটা নিয়ে আমি বিব্রত নই, আমরা ভালো করতে চাই। মাঠে দর্শক থাকলে সেটা আমাদের অনুপ্রাণিত করে, তবে মাঠে দর্শক না থাকলেও আমরা সেটা মানিয়ে নেব। অনুশীলন শেষে এদিন গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কেক দেয়া হয় বার্থডে বয় তারিক কাজীকে। দলকে জয় উপহার দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখতে চান এই ডিফেন্ডার। আমরা সব কিছু করব জেতার। এই ম্যাচের আগে মালদ্বীপ যে বেশ চাপে রয়েছে তা বোঝা যায় ওদের আচরণেই। ফ্লাড লাইটে অনুশীলন করা স্বাগতিকরা ছবি দেয়নি গণমাধ্যমকে, কারণ একটাই, কোনোভাবেই যাতে ওদের কৌশল বুঝে না ফেলে বাংলাদেশ। আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় জয় পেতেই হবে, তবে বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়ে ড্র করাই ওদের আত্মবিশ্বাসটাও দারুণ। তবে রাকিব আর বিশ্বনাথের অনুপস্থিতির সুযোগ নেব আমরা। যে মালদ্বীপকে একটা সময় হেসে খেলে হারাতো বাংলাদেশ, তাদের বিপক্ষেই গেল 18 বছর ধরে জয় বঞ্চিত লাল সবুজরা। এই ম্যাচে তার ব্যত্যয় অবশ্যই ঘটাতে হবে, নয়তো জামাল ভুঁইয়াদের জন্য কঠিন হয়ে যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সমীকরণে টিকে থাকা। মালে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে অপ্রীতিকর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি বাসেম আদিল জলিল। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবার কথা জানান তিনি। মালদ্বীপে খেলতে এসে মাঠে অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন জামাল ভুঁইয়ারা। প্রবাসী বাংলাদেশিরা শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচে গ্যালারি পূর্ণ থাকলেও স্বাগতিক মালদ্বীপের ম্যাচের আগে উল্টে যায় নিয়ম। বাংলাদেশের সমর্থকদের মাত্র 200 টিকিট দিয়ে বিদায় করে দেয়। এই নিয়ে সংবাদ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক এস এম ইকবাল ও ভিডিও জার্নালিস্ট সেলিম আহমেদকে হেনস্থা করা হয়। বিষয়টি কানে যায় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাসেম আদিল জলিলের। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এছাড়া দ্রুত এই ঘটনার যাচাই করে ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এবার ক্রিকেটের খবর। ওমানে পৌঁছে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ওমান এ দল। ওমান ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে কাল মুখোমুখি হবে দুদল। এরপর টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা।
12 ও 14 অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ মুশফিকরা। 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে তারা। 17 অক্টোবর শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন। টি টোয়েন্টি বিশ্ব আসরের বাছাই পর্বে অংশ নিতে 3 অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামে ডমিঙ্গোর দল। মুশফিকের পর এবার আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার পথে টাইগার স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাসুমের সঙ্গে আছেন নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জসকরণ মালহোত্রা। আগামী সপ্তাহে ফলাফল ঘোষণা করবে আইসিসি। চলতি বছর থেকে প্রতি মাসে সেরা ক্রিকেটার নির্বাচন করে আসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। প্রথমে 3 জনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করা হয়, পরে আইসিসির নির্বাচক প্যানেল এবং ভক্তদের ভোটে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এবার সেপ্টেম্বরের সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছে নাসুমের। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিসিবি নির্বাচনের খবর, বড় কোনো চমক ছাড়াই গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির আগের পরিচালনা পরিষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন মুখ 6 জন, তবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রিকেট বোর্ড কার্যালয়ে নির্বাচনী উত্তাপ ছিল বারুদে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল হোম অফ ক্রিকেট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কাউন্সিলরদের আস্থাভাজন এবং জনপ্রিয়তার শীর্ষে থাকায় ক্লাব ক্যাটাগরি থেকে বিপুল ব্যবধানে নির্বাচিত হবেন এমনটাই ধারণা ছিল সবার। অবশ্য তাই হয়েছে, পাপনের ব্যালটে পড়েছে সর্বোচ্চ 53 ভোট। তবে টানা তৃতীয়বারের মতো সভাপতি হবার আগে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, কারণ আগের 2 বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কাকে বলে আসলে আমি ক্রিকেট বোর্ডের আগে দেখিনি, গত 2 বার নির্বাচন হয়নি। আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারতো, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এইবার প্রথমবার দেখে হয়তো তারা একটু সন্ধিহাত ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে, আরও বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির আগের পরিচালনা পর্ষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। যে 6 জন নতুন মুখ তার মধ্যে 5 জনই ক্লাব ক্যাটাগরির আর 1 জন ঢাকা বিভাগের। এর আগে এনএসসি থেকে 2 জন আর আঞ্চলিক ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আকরাম খান, আজমো নাসির, শেখ সোহেল সহ মোট 7 জন। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বড় পরিধিতে চিন্তা করেছিলাম যে বড় পরিধিতে কাজ করব, সেই সুযোগটা হয়তো হয় নাই, বাট আমি সবসময় ক্রিকেটের সাথে আছি এবং দোয়া করি যেন বিশেষ করে যারা নতুন পরিচালনা পর্ষদে আসবেন তাদের জন্য সবসময় শুভকামনা, যেন বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে। গতানুগতিক কাজ হচ্ছে, বাট এখন বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়, তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে, সেই কাজগুলি আমরা করব ইনশাআল্লাহ। যেটা নির্বাচন হওয়ার কথা ছিল সে ধরনের নির্বাচনই হয়েছে এবং যোগ্য ক্যান্ডিডেটরাই এসছে, নির্বাচনের মাধ্যমে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এদিকে ক্যাটাগরি 3-এ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে 37-3 ভোট ব্যবধানে হেরেছেন সুপরিচিত কোচ নাজমুল আবেদিন ফাহিম। রাজপথের রাজনীতির মতো বিসিবির নির্বাচনে প্রার্থীরা নির্বাচনের আগে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। অতীতে এই প্রতিশ্রুতিগুলো কোনো বাস্তবায়ন ঘটেনি। এবারও নতুন মুখের পাশাপাশি সাবেক সংগঠকরা যারা বিজয়ী হয়েছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন না ঘটে তাহলে দেশের ক্রিকেট উন্নয়ন কিন্তু এক জায়গাতেই থমকে দাঁড়াবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিসিবির নির্বাচন নয় যেন স্থানীয় কোনো নির্বাচনের হট্টগোলের চিরচেনা চিত্র। ঢোল বাদ্য ভাড়াটে সমর্থক কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করা হয়েছে সবই। করোনাকালে স্বাস্থ্যবিধি কি দেখানো হয়েছে বুড়ো আঙুল। ভোটগ্রহণ সুষ্ঠু হলেও বাইরের পরিবেশ ছিল রীতিমতো শঙ্কা জাগা নিয়ে। প্রশ্ন উঠেছে করোনা ইস্যুতে বরাবরই সাবধানী বোর্ডের এই কেমন দ্বৈত নীতি, কেন এমন অব্যবস্থাপনা।
কোনো রাজনৈতিক মিটিং মিছিল নয়, এটা দেশের সবচাইতে প্রভাবশালী বোর্ডের নির্বাচনের চিত্র। প্রথম দর্শনে যে কেউই বুঝতে পারবেন ওরা কারা। বিসিবির নির্বাচনে সাবেক ক্রিকেটার, সংগঠক, বোর্ড কর্তা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাই থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বোর্ড কার্যালয়ে এত বহিরাগতদের আগমন রীতিমতো করেছে বিস্মিত। দেশে চলছে করোনাকাল, সেজন্য যাতে কম লোকের সমাগম হয় তাই ভোটারদের প্রায় অর্ধেকের বেশি দিয়েছেন পোস্টাল আর ইভোট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এ ব্যাপারে যথেষ্ট সচেতন, তবুও এমন দৃশ্যে হয়তো ভড়কে গেছেন খোদ নির্বাচন কমিশনও। স্টেডিয়াম পাড়া এমনিতেই সংরক্ষিত এলাকা, সর্বসাধারণ তো বটেই, গণমাধ্যম কর্মীদের প্রবেশেও আছে বাধ্যবাধকতা। সেখানে ভাড়াটে সমর্থকদের দিয়েই হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। একটু যদি দয়া করে মাস্কটা পরতেন। জি, আমরা ফেয়ার ফাইটার্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইফতেখার রহমান মিঠু ভাই, তো ওনার জয় আশা করছি আর কি। নজিব ভাইকে অনেক ভালোবাসি, তার সমর্থনে আমরা এখানে আসছি। নজিব আসলে কি? এই যে এখানে প্রধান। সে কোন ক্যাটাগরিতে নির্বাচন করছে জানেন কি? ওটা খেয়াল নেই আর কি। গাজী ভাইয়ের পক্ষ থেকে আসছে। সে কে? আপনি বলেন। গাজী ম্যাডাম কায়ারের থেকে, পক্ষ থেকে। কিন্তু বেশিরভাগই অতি উৎসাহীদের মুখে ছিল না মাস্ক, ছিল না স্বাস্থ্যবিধির বালাই। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। তাই তো প্রশ্ন, এমন পরিস্থিতির দায় কি এড়াতে পারে ক্রিকেট বোর্ড? মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই মুহূর্তে মিরপুরে আছে আমাদের রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, মোমো, উৎসব শেষ হয়ে গেছে, অর্থাৎ বিসিবি নির্বাচনের উৎসব শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু রেশ রয়ে গেছে। আপনি জানেন যে গতকাল নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু ছিল অনানুষ্ঠানিক। আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন যে রয়েছে সেই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে, এবং আমরা যত জানতে পেরেছি দুপুর 1:30 নাগাদ তারা সেই ফলাফলটি ঘোষণা করবে। যদিও ইতিমধ্যে আমরা জেনে গেছি কোন 25 জন আগামী 4 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছেন, এবং সেই ঘোষণার পরপরই দুপুর 2:00 নাগাদ কিন্তু এই বোর্ড, অর্থাৎ যে 25 জন নির্বাচিত হয়েছেন, তারা একটি কিন্তু পরস্পরের মধ্যে সভায় বসবেন, এবং সেখান থেকে কিন্তু নির্বাচিত হবে বিসিবি সভাপতি। অর্থাৎ আজই কিন্তু জানা যাচ্ছে কে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আপনি জানেন যেখানে আসলে নাজমুল হাসান পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে টানা চতুর্থবার এবং নির্বাচিত অবস্থায় তৃতীয়বার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেতে যাচ্ছেন, এটাই কিন্তু আসলে হবে। তবে আপনি জানেন যে বিসিবির অধীনে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে প্রায় 20টার অধিক পর্ষদ রয়েছে, বিভিন্ন কমিটি রয়েছে, গ্রাউন্ডস কমিটি, গেম ডেভেলপমেন্ট কমিটি, আম্পায়ার্স কমিটি, সব যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর দায়িত্ব কিন্তু আজ হস্তান্তর করা হবে না এমনটাই আমরা জানতে পেরেছি। যদিও কিছুটা আভাস মিলছে, যেহেতু পূর্বের যে কমিটির 25 জনের কিন্তু 19 জনই কিন্তু পুনর্নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে এইচপি ইউনিটের নাইমুর রহমান দুর্জয়, ক্রিকেট অপারেশনসের আকরাম খান, গেম ডেভেলপমেন্টের খালেদ মাহমুদ সুজন, কিংবা এই যে কমিটিগুলো রয়েছে তারাই হয়তো দায়িত্ব পেতে যাচ্ছেন। তো দুপুর 2:00 সময় মিটিং শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। মোমো, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে, সে খবরে এতক্ষণ মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও সাফ ফুটবলের খবর। বাংলাদেশ মালদ্বীপের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালদ্বীপে আছেন আমাদের রিপোর্টার এস এম ইকবাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, বাংলাদেশের এই ম্যাচটিকে ঘিরে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, কারণ হচ্ছে আমরা জানি যে এই কিন্তু পাওয়া যায়নি, পর্যাপ্ত পরিমাণে টিকিট কিন্তু পাওয়া যায়নি এই ম্যাচের এগেনস্টে। তবে তাদের যে সকলেরই যে প্রত্যাশা সেটা হচ্ছে যে তারা যদি স্টেডিয়ামে প্রবেশ করতে যদি নাও পারে, তারপরে তারা বাইরে থেকে হচ্ছে বাংলাদেশ দলকে সমর্থন দেবে। এই মুহূর্তে আমার সঙ্গে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি রয়েছে, তাদের সঙ্গে আসলে কথা বলবো। ভাই, আসলে আজকে তো বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মালদ্বীপের বিপক্ষে, আপনারা অনেকে টিকিটও পাননি, কিভাবে দেখছেন জিনিসটা? অনেক আসলে আমরা অনেক দুঃখিত, যেহেতু আমরা ম্যাচ মানে দেখতে পারবো না, টিকিট পাই নাই,
এই জন্য আমরা অনেক দুঃখ টিভিতে দেখবো আর কি সবাই মিলে, এটাই আমাদের কামনা আর কি। শুনতে পাচ্ছিলেন মোমো, আসলে যে ম্যাচ আসলে তারা মাঠে গিয়ে হয়তো সরাসরি দেখতে পারবে না, সেটা টেলিভিশনে বা ইন্টারনেটে দেখবে। এখানে আরো একজন আছে, আর আরো একজনের সঙ্গে হচ্ছে আমি কথা বলবো, আমার দিকে একটু তাকাবেন। আসলে আপনিও আমি যতটুকু জানি অনেক চেষ্টা করেছেন টিকিট কাটার জন্য, শেষ পর্যন্ত সেই টিকিটটি পাননি, এটা আসলে কি কষ্ট লেগেছে কিনা? অবশ্যই আমরা বড় আক্রান্ত মনে দুঃখ প্রকাশ করতেছি, আজকে আমরা মালদ্বীপ টু বাংলাদেশ ম্যাচটি দেখতে পারবো না। তো আমরা এই মুহূর্তে দোয়া করা ছাড়া কিছু করার নেই আমাদের, আমরা দোয়া করবো অবশ্যই আমাদের বাংলাদেশ টিম অবশ্যই ভালো খেলবেন, এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ মোমো, শুনছিলেন যে বাংলাদেশ টিম ভালো খেলবে, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। এখানে আরও একজন আছে, যদি তার সঙ্গে একটু কথা বলি, আসলে আপনার প্রত্যাশা কী থাকবে? আপনারা তো কেউই টিকিট পাননি, তারপরেও বাংলাদেশ দলকে কীভাবে সমর্থন দেবেন? আমরা আমাদের মালদ্বীপ সকল প্রবাসীদের পক্ষ থেকে দোয়া ও শুভেচ্ছা রইল। আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয় ফুটবল টিম ভালো করব, এই প্রত্যাশায়। আর টিকিট পাইনি সেক্ষেত্রেই এটা আমরা তারপরও শ্রদ্ধা ও সম্মান করি মালদ্বীপের রুলস অ্যান্ড রেজুলেশনকেই আমরা। ধন্যবাদ মোমো, আসলে তারা টিকিট পাইনি তারপর প্রত্যাশা করছেন বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলবে এবং ভালো খেলে জয় তুলে নেবে। এবার যদি টিম সম্পর্কে কিছুটা বলি, বাংলাদেশ টিমে বেশ কিছু পরিবর্তন আসছে, কারণ আমরা জানি বিশ্বনাথকে পাওয়া যাচ্ছে না, রাকিব ডাবল হলুদ কার্ডের জন্য থাকছেন না, তবে রিয়াদুল রাফি থাকছেন এবং রাকিবের জায়গায় যতদূর আমরা কালকে দেখেছি ইব্রাহিমকে খেলানো হচ্ছে। আর বাকি সব কিছু যদি বলা যায়, মালদ্বীপ টিম কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, তবে যেহেতু প্রথম ম্যাচ তারা হেরেছে সুতরাং মানসিকভাবে তারা কিছুটা পিছিয়ে থাকবে। এই জায়গাটা যদি বাংলাদেশ ক্যাশ করতে পারে তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে। আর বাংলাদেশ যদি এই ম্যাচে জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশের ফাইনালে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের অন্তত একটি ড্র করলে বাংলাদেশ যে টার্গেট নিয়ে এবার মালদ্বীপে এসেছে সেটা পূরণ হয়ে যাবে। তো আপাতত মালদ্বীপ থেকে আমার কাছে এই ছিল সবশেষ মোমো। আজ রাতে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং মালদ্বীপ মুখোমুখি হতে যাচ্ছে, এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি যে সমর্থকরা আছে তাদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। সে খবর নিয়ে এতক্ষণ মালদ্বীপ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এজময়ে। জাতীয় ক্রিকেট লীগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লীগ সামনে রেখে অনুশীলন করে খুলনা বিভাগীয় ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং আর ফিটনেসে জোর দিতে দেখা গেছে ক্রিকেটারদের। 12 অক্টোবর পর্যন্ত খুলনায় এই অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে তাদের। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে ফাইনালের পথ মসৃণ হবে জামাল ভুঁইয়াদের। টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আজ দ্বিতীয় দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। কাল ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।